আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য দেখাবো পটলের দোরমা কীভাবে রেসিপি করতে হয়, কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণ দেখিয়ে দিব। এটা আসলে গরম পড়তেছে তো কোনো কিছু খেতে ভালো লাগছে না, তাই পটলের দোরমাটা একবার করে খেয়ে দেখুন বাসায়, অনেক ভালো লাগবে। খাবার টেস্টটাও বর্তমানে এখন গরমের জন্য খুব একটা নাই, এমনি পটল অনেক স্বাস্থ্যকর মতো খাবার। আপনাদের অনিচ্ছা যে খাবার একটা বিরক্তি ভাবটা এটা আবার ফিরে আসবে আশা করি। আর সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাইতে হয়। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন কীভাবে পটলের দোরমা পারফেক্ট করতে হয়। এখানে আমি 10টা পটল ধুয়ে নিয়েছি, এখন এটা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আমি ছুরির সাথে আশ্রি আশ্রি নিচ্ছি, আমি একটু আশ্রি আশ্রি নিয়েছি ছুরির সাহায্যে, আমি কিন্তু ছিলি নাই, মাথাগুলো কেটে নিয়েছি। আমি একে একে সবগুলো এভাবে করে নিব। আমি এখান থেকে একটু দুটো দুটো ফালি ফালি করে দিয়ে ভিতরে আবার মুখটা বন্ধ করে দেবো, শ্বাসগুলো বের করে নিব। বের করা হয়ে গেল, এখন আমি মুখটা বন্ধ করে রাখবো, একে একে সবগুলো এরকম আমি ফালি ফালি করে রাখবো। তিনটে কাটা দিয়ে দেবো তাদের ভিতরে ভালো হয়, পুরো মাথাটা কাটবেন না, এখান থেকে হাত ধুয়ে একটু সাবধানে আনতে হবে, শ্বাসগুলো নিয়ে আসবো। আমি একে একে এখন দেখুন মাথাও বন্ধ, মাথার মধ্যে একে একে আমি সবগুলো এভাবে কেটে নিব। আমি তিনটা কাটা লিয়ে নেব এখন। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন এই অবশিষ্ট এই ভিতরের শাকগুলো, অনেকেই পটলের বিচি খাইতে পছন্দ করে না আবার করে, তবে সব সবজির বিচিগুলো অনেক স্বাস্থ্যকর। এটা আমি ভালো করে ধুয়ে নেব, একটু বলে রেখে দেব। এটা আমি পুর বানাইতে ইউজ করবো, এটা আমার লাগবে পুর বানানোর জন্য। কীভাবে পুর বানাবো এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। আমি ফুড রেডি করে ভালো করে ধুয়ে নিছি, পুরগুলোর জন্য রেসিপি নিয়ে নিছি। নিয়ে নিব পরিমাণ মতো লবণ, নিয়ে নিব পেঁয়াজ কুচি, আপনারা সেটা বেটে নিতে পারেন কিন্তু কুচি দিলেও প্রবলেম নাই, এটা যেহেতু তৈরি লাগবে। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা, নেব হাফ চা চামচ সরিষা বাটা, সাদা সরিষা বাটা, আলু সরিষা রেখে দিছি লাগবে পরে। আমার নিয়ে নেব ধনে পাতা কুচি, এবার নিয়ে নেব মুসুর ডাল বাটা, নিলাম এক চামচ মুসুর ডাল বাটা, নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এখন দিয়ে দিব টেবিল চামচ রান্নার তৈল, দিয়ে দিচ্ছি তৈল, আমি দিয়ে দেবো একটা ডিম, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নেব। চুলায় পাতিলে তৈল গরম করতে দিয়ে এসছি, এটা গরম হোক। হয়ে গেছে, দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ, এগুলো একটু বাদামি কালার করলে ফ্লেভারটা ভালো আসবে, তারপর আমি ভুট্টা দিয়ে দেবো। এটা এখন বাদামি কালার হয়ে গেছে, এখন আমি ভুট্টা দিয়ে দিবো, কারণ ফ্লেভারটা ভালো আসবে। আমি দিয়ে দিলাম, এটা ভালো করে ভেজে নিচ্ছি,
হয়ে গেছে আমার ভুট্টা রেডি। ভুট্টা এখন রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। ভুট্টা আমি ভরে দিচ্ছি চামচের সাহায্যে। এখন আমি এটা মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে বেসন বা অন্য কিছু ইউজ করে মুখটা বন্ধ করতে পারেন। আমি একে একে সবগুলো এরকম ঢুকিয়ে নেব। একটু দেখেন, একে একে সবগুলো আমি এরকম ঢুকিয়ে নেব। মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি চাইলে বেসন বা অন্য কিছু দিয়ে এটা মুখ বন্ধ করতে পারেন, কোনো প্রয়োজন নেই আমি মনে করি। আমার একে একে সবগুলো ডুবে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা বেসন বা কিছু একটা বন্ধ করে দিব মুখটা। আমি এখানে নিয়েছি সরিষা বাটা, হলুদ গুঁড়া, বিভিন্ন লবণ, ওগুলো মাখিয়ে নেওয়ার জন্য একটুখানি তেল দেবো। তার গায়ে একটু আমি তেল দিয়ে মিক্স করে নিয়েছি হলুদ গুঁড়া সরিষা বাটা লবণ। আমি এটা সুন্দর করে গায়ে মাখিয়ে দেবো। তারপর চুলা প্যান গরম দিয়ে আসছি, তৈরি দিয়ে দেবো। একে একে সবগুলো মাখিয়ে নেবো। এটা আপনি বলিনি, মুখটা আপনার চাইলে বন্ধ করতে পারেন, কোনো ভীষণ টেনশন দিন, আর বন্ধ করলে কোনো প্রবলেম নেই। দেখুন আমি একে একে সবগুলো সুন্দর করে সরিষা বাটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনার চাইলে সরিষা বাটা স্কিপ করতে পারেন, তবে একবার টেস্ট করে দেখবেন, ট্রাই করে দেখবেন, জাস্ট অসম। একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে একটা একটা করে একটু তেল দিয়ে গরম করা দিয়ে দিচ্ছি, গরম গরম একটা দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন আমি এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে দেখেন। উল্টানো আমার ভরে গেছে, কথা বলে দিই এটা কিন্তু মিডিয়াম আছে, ভাজতে হবে অ্যাটলিস্ট পকোড়া সেদ্ধ হওয়ার মতো। হ্যাঁ, এর ফাঁকের একটা কথা বলে নেই, যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপিটা ভালো না দিলেন লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন। দেখেন আমার এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন একটা একটা করে সবগুলো নামিয়ে নেব। আমার এখন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, কত সুস্বাদু দেখতে, কালারটা কত সুন্দর। একবার করে বাসায় খেয়ে দেখবেন, এমনি যদি কোনো ভালো লাগে কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।